चले तो चलो वीडियो शुरू करा जाक। প্রচুর কালেকশন এই শপটাতে পেয়ে যাবে, একদম মেট্রো গেট থেকে বেরিয়েই তোমরা এই শপটা পেয়ে যাবে। আর এখন যে শপটা দেখছো এটা হচ্ছে একটা কুর্তির শপ, দেখতেই পাচ্ছ প্রচুর কুর্তির ভ্যারাইটি এখানে রয়েছে। কাফতান কুর্তি রয়েছে, চিকেনকারি কুর্তি রয়েছে, এমনি কটন রেয়ানের কুর্তি রয়েছে, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। এবং এখানে কিন্তু মাত্র 200 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কুর্তিগুলো। এখন যে শপটা দেখছো এটা হচ্ছে একটা জুতোর শপ, দেখতেই পাচ্ছ একদম স্টেট ব্যাংকের মানে এটিএম গুলো যেখানে আছে ঠিক তার উল্টো দিক থেকে কিন্তু এই শপগুলো শুরু হয়ে যাচ্ছে। এখানে হিউজ কালেকশন রয়েছে, প্রচুর ফ্ল্যাটস পেয়ে যাবে, বেলিস পেয়ে যাবে। এখানে কিন্তু ফ্ল্যাটগুলোর দাম হচ্ছে মাত্র 200 টাকা, আর এই যে বেলিসগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে মাত্র 250 টাকা। এখানে কিন্তু প্রচুর ট্রেন্ডি কালেকশন পেয়ে যাবে, এবং পরপর এরকম প্রচুর তোমরা জুতোর শপ পেয়ে যাবে, যেখানে তোমরা সবসময়ই গেলে ট্রেন্ডি এরকম কালেকশন পাবে। এখন যে জুতোটা দেখছো এটার দাম হচ্ছে কিন্তু মাত্র 200 টাকা, এরকম 200 টাকায় কিন্তু তোমরা খুব ভালো কালেকশন নিউ মার্কেটে পেয়ে যাবে। শপটা দেখছো এটা এই জুতোর দোকানগুলোর একদম উল্টো দিকেই নতুন এই স্টলটা দিয়েছে দেখলাম। এখানে কিন্তু প্রচুর টি শার্ট আর ক্রপ টপের ভ্যারাইটি রয়েছে, এবং কোয়াড সেটও তোমরা দেখতে পেলে প্রচুর ট্রেন্ডি এখানে কালেকশন তোমরা পেয়ে যাবে। ফ্ল্যাট ছাড়াও কিন্তু এরকম প্রচুর হিলসের কালেকশন নিউ মার্কেটে তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সুপার ট্রেন্ডি। আর এগুলোর দাম শুরু যাচ্ছে মাত্র 500 টাকা থেকে 500-600 টাকার মতো দাম বলবে, তোমরা বার্গেনিং করে একটু কম করে নিতে পারবে। শপটা দেখছো এটা হচ্ছে একটা ব্যাগের শপ, এখানে যতগুলো ব্যাগ দেখছো সবের দামই হচ্ছে মাত্র 100 রুপিস। এরকম 100 রুপিসের কিন্তু অনেক স্টল তোমরা নিউ মার্কেটে গেলে পেয়ে যাবে, এবং এদের কাছে কিন্তু ভালো কালেকশন থাকে। ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি সব কিছুর কালেকশনই একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। তো যারা এখনও পর্যন্ত পুটো শপিং স্টার্ট করোনি তাদেরকে অবশ্যই বলবো একবার নিউ মার্কেটে গিয়ে চেক করো, প্রচুর ভালো ভালো কিন্তু সমস্ত কিছুরই কালেকশন এসে গেছে। আর এখন যে শপটা দেখছো এটা দেখতেই পাচ্ছ একটা ব্যাগের শপ, এখানে কিন্তু ব্যাগ স্টার্ট হয়ে যাচ্ছে, স্লিং ব্যাগ স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 300 থেকে, এবং কালেকশনও কিন্তু খুব ভালো আছে। আর এখন যে ড্রেসের শপগুলো দেখছো পরপর পরপর এরকম প্রচুর এখানে শপ রয়েছে, এবং ট্রেন্ডি কিন্তু কালেকশন এখানে চলে এসেছে দেখতেই পেলে। শার্ট রয়েছে, প্রচুর শার্ট ড্রেস রয়েছে, ওয়ান পিস রয়েছে, মানে প্রচুর ট্রেন্ডি কালেকশন অলরেডি এখানে এসে গেছে। তো যারা এখনও পুজো শপিং স্টার্ট করোনি তাদেরকে অবশ্যই বলবো একবার গিয়ে একবার চেক আউট করো।
তো নিউ মার্কেটে জুয়েলারি স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 30 রুপিস থেকে। এখানে তোমরা 30 রুপিসে প্রচুর ট্রেন্ডি ইয়ারিংস পেয়ে যাবে। আর এখন যে শপটা দেখছো, দেখতেই পাচ্ছো হিউজ সিলভার জুয়েলারি কালেকশন রয়েছে, সিলভার অক্সিডাইজ, তারপর হচ্ছে কুন্দন, লেয়ার চেন, দেখতেই পাচ্ছো এরকম ট্রেন্ডি প্রচুর লেয়ার চেন রয়েছে। তো যাও, পুজোর জন্য পুজোর কোন জায়গার কালেকশন, মানে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাওড়া ময়দান, কোন জায়গার কালেকশন দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেই জায়গার কালেকশন তোমাদেরকে দেখানোর। এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও, আর কারোর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এরকম ভিডিও আরও আনতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।